তিনজন মূলত আমরা প্রাথমিকভাবে তাদেরকে আটক করতে সক্ষম হই। বিভিন্ন নাশকতা যখন হয়েছে সেখানে এখান থেকে তারা ককটেল এবং পেট্রোল বোম তারা সরবরাহ করেছে। যখন আমরা দেখেছি যে এই নাশকতার ঘটনা ঘটেছে, র‍্যাব তিনের যে গোয়েন্দা দল, আপনারা জানেন যে এখানে নাশকতার সময় তারা প্রাথমিকভাবে ঘটনাস্থলে এসেছে এবং পাশাপাশি প্রাথমিকভাবে ইন্টেলিজেন্স কালেক্ট করে আমরা তথ্য পাই যে এই বস্তিতে, রেল লাইনের পাশের এই বস্তিতে বেশ কিছু সাসপিশিয়াস মুভমেন্ট এবং মানুষের চলাচলের বিভিন্ন তথ্য কিন্তু এখানকার বস্তিবাসী আমাদের র‍্যাব তিনের গোয়েন্দাদেরকে দিয়েছিল, যার প্রেক্ষিতে কিন্তু র‍্যাব তিনের গোয়েন্দারা প্রাথমিকভাবে তারা এই জায়গাটার তথ্য পায় যে এখানে তিনজন মূলত আমরা প্রাথমিকভাবে তাদেরকে আটক করতে সক্ষম হই। আলমগীর, রাব্বি এবং কাশেম, এই তিনজনকে আমরা এখানে আটক করতে সক্ষম হই, যেখানে তারা এখানে বসে বিপুল পরিমাণে ককটেল, পেট্রোল বোম তারা তৈরি করছিলেন। আমরা এখানে প্রাথমিকভাবে অভিযান পরিচালনা করে তিরিশটি ককটেল আমরা পাই এবং ২৮টি পেট্রোল বোম আমরা এখানে পাই। আমাদের বোম স্কোয়াড তারা এগুলো নিয়ে কাজ করেছেন, যেখানে আমরা মনে করি লাইফে এক্সট্রা স্ট্রেংথ ও কনফিডেন্স পেতে নাও বুলডোজার। বুলডোজার পারলে ঠেকাও। যে জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ, একদম রেল লাইনের পাশে আপনি দেখেন জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ এবং এইখানে বসে যে কোনো ট্রেন বা যে কোনো জায়গায় আমরা যেই পরিমাণ পেট্রোল বোম বা ককটেল উদ্ধার করতে সক্ষম হয়েছি, এগুলো দিয়ে ব্যাপক নাশকতা করা সম্ভব ছিল বলে প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে। আমরা যে তিনজনকে আটক করেছি, অর্থাৎ আলমগীর, রাব্বি এবং কাশেম, যারা মূলত ফতুল্লাবাসী হিসেবে প্রাথমিকভাবে আমাদেরকে বলেছে, এটা অবশ্যই যাচাই করা এখনও হচ্ছে, চলছে, তাদেরকে মাদকাসক্ত মনে হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে। এবং এখানে তাদের কাছ থেকে আমরা আয়নাল নামে একজন ব্যক্তির নাম পেয়েছি, যিনি মূলত তাদের দিয়ে এই ককটেল এবং পেট্রোল বোম বানাচ্ছিলেন এবং ইতিপূর্বে তাদের দিয়ে এই আয়নাল আরও বেশ কিছু ককটেল এবং পেট্রোল বোম বানিয়েছিল এবং সেগুলো বিভিন্ন জায়গায় তারা ইতিপূর্বেও সরবরাহ করেছে। আয়নালের প্রাথমিক পরিচয় তারা আমাদেরকে ওইভাবে দিতে পারেনি। তারা মূলত তাদের যেটা বক্তব্য যে তারা অর্থের বিনিময়ে এই ককটেল এবং পেট্রোল বোম তারা তৈরি করছিল এবং আয়নালের প্রাথমিক পরিচয় তারা আমাদেরকে বলেছে যে আয়নালও ফতুল্লা থাকেন এবং সে বিভিন্ন সময়ে বিভিন্ন নাশকতা যখন হয়েছে সেখানে এখান থেকে তারা ককটেল এবং পেট্রোল বোম তারা সরবরাহ করেছে। এই আয়নালের যে তথ্য আমরা পেয়েছি, র‍্যাব তিনের গোয়েন্দা দল বা র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, তারা এই আয়নালকে আটকের জন্য তারাও কাজ করছে। যারা নাশকতা বা সহিংসতার চেষ্টা করবে, যারা জনগণের জানমালে ক্ষতি সাধনের চেষ্টা করবে, যারা রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করার চেষ্টা করবে, তাদেরকে আমরা কঠোরভাবে দমন করব এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ।